এখন ভালোভাবে কাজ করতেছি, আমাদের ফ্যাক্টরিতে কোনো গ্যান্ডাম নেই। এখন আগে একটা বয়ভীতিতে কাজ করতো, ওই বয়ভীতিটা আমাদের মধ্যে এখন আর নেই। এখন প্রশাসন আসছে, প্রশাসন প্রশাসনে কাজ করতেছে, আমরা আমাদের কাজ করতেছি। তো গার্মেন্টস সেক্টরে যদি বাসায় রাখতে হয় তাহলে আমাদের কাজ করতে হবে। আমরা কাজ না করলে গার্মেন্টস সেক্টর তো আর বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে আমাদের ফ্যামিলি চলবে কী করে, বা আমরা চলবো কী করে? আমাদের সাথে দুই চারজন পাঁচজন ফ্যামিলি দেখা গেছে, অ্যাড আছে না। আমাদের এখানে এখন আপাতত সকল অবস্থা স্বাভাবিক আছে, আমরা খুব সুন্দরভাবে কাজ করতেছি, আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না। মালিক এবং শ্রমিক পক্ষ কোনো সমস্যাই হচ্ছে না। তারপর আমাদের অন্যত্র হতে পারে, গাজীপুরের অন্যান্য সাইডে হতে পারে, কিন্তু আমাদের যে সাইডটা আশেপাশের ফ্যাক্টরিগুলো খুব ভালোভাবে কাজ করতেছে। আমরা নির্দ্বিধায় নির্ভয়ে প্রতিদিন ভালোভাবেই আমাদের এই ডিউটিতে আসতেছি এবং যাইতেছি। আমাদের ফ্যাক্টরিতে এখন কোনো ঝামেলা নাই, সবাই ঠিকমতো কাজ করতেছে, কাজের চাপ কমছে, আগে যে প্রেশারটা ছিল ওই প্রেশারটা এখন নাই। তো স্বাভাবিক মতো কাজ চলতেছে, যে যার মতো সবাই ভালো মতো কাজ করতেছে, কোনো ঝামেলা ভিতর হচ্ছে না। আসলে ঝামেলা করা উচিত না, কিন্তু কিছু কিছু পর্যায়ে কিছু সমস্যার কারণে অপারেটরের মন ভাঙে, ফ্যাক্টরিতে সুযোগ সুবিধা একটু কমে যায়, ওই সময় যেন একটু অপারেটর হিমশিম খেয়ে ঝামেলায় নামে। এছাড়া আপনার ফ্যাক্টরি সবই ঠিক আছে, আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে ওগুলো ভালো, কোনো অপারেটর কোনো সহজ সমস্যা হলে ওটা নিয়ে বিবেচনা করে, বিবেচনার পরবর্তী ধাপে ওটা সংশোধন করা হয়, পরে আর এই ঝামেলাটা হয় না। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কোনো ভয়ভীতি নেই, আমাদের এখানে কাজ স্বাভাবিকই আছে, আগে থেকে কাজে প্রেশার কমছে, আগে থেকে ডিউটি কমছে, সব স্বাভাবিকই আছে। আমাদের ফ্যাক্টরিতে ওরকম কোনো ভয়ভীতি কেউ কাজ করে নাই, সব কিছু ঠিকঠাকই আছে, এখানে সব কিছু স্বাভাবিক আছে, সবাই ভালোভাবে কাজ করতেছে, মাস শেষ কোনো ঝামেলা হইতেছে না, আমাদের স্যালারিও দিতেছে, সব কিছুই ঠিক আছে, স্বাভাবিক। আর আমাদের এখানে ওরকম কোনো গণ্ডগোল বা হাওকা কোনো চিলাচিলি এরকম কিছুই হয়নি। হয়তো আশেপাশে অন্য কোনো ফ্যাক্টরিতে গ্যাঞ্জাম হয়েছে, কিন্তু আমাদের এখানে এই পর্যন্ত ওরকম কোনো গ্যাঞ্জাম আমি এসে পাইনি। আমি এখানে দীর্ঘদিন ধরে ডিউটি করতেছি, ওরকম কোনো ঝামেলা পাইনি। গার্মেন্টস যে মানে এরিয়াটা, আমি মনে করি সেটা হচ্ছে আমাদের প্রতিযোগিতা আসলে পৃথিবীর পুরো পৃথিবীর সাথে, হ্যাঁ পুরো এক একটা দেশের সাথে, যারা যারাও গার্মেন্টস সেক্টরে অনেক এগিয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতার নাম্বার ওয়ান পয়েন্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের বায়ার। আমরা যত এক্সপোর্ট করতে পারবো অ্যাজ আ ডেভেলপিং কান্ট্রি, আমাদের জন্য ততই ভালো, যত এটা আমাদের বাড়বে, যত ডলার আমাদের ঘরে আসবে। এবং গার্মেন্টস সেক্টর আমি মনে করি সবথেকে ইম্পর্টেন্ট একটা সেক্টর, ডলার, বাইরের ডলার আমাদের ঘরে ঢোকানোর জন্য। তো সেই ক্ষেত্রে আন্দোলন অবশ্যই একটা পয়েন্টে যে সবাই বসে এটাকে ঠিক করা যায়, এবং একদিনে যেমন আন্দোলন হয় না, একদিনে সলিউশন হওয়াটাও চাওয়াটাও আমি মনে করি যে একটু এটা একটু সময়ের ব্যাপার। কিন্তু যদি আমাদের সাইড থেকে চিন্তা করি, সেটা হচ্ছে আমরা এই আন্দোলনের জন্য যেভাবে শিপমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, শিপমেন্ট বন্ধ হয়ে যাওয়া মানে আমার ডলার আর আসছে না, এবং এরপরে যে আমাদের যে ইমেজটা বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের যে ইমেজটা বাইরের বায়ারদের কাছে, সেটা খুবই নেগেটিভ হয়ে যাচ্ছে দিন দিন।